দেশের মোট জনসংখ্যার বিরাট অংশই নিয়মিত আয়কর দেন না। পদ্ধতিগত জটিলতা ও সচেতনতার অভাবে অধিকাংশ নাগরিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বিষয়টি এড়িয়ে যান বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে করে প্রতি বছরই রাজস্ব বঞ্চিত হয় সরকার। এদিকে কর আরোহণকে স্বয়ংক্রিয় করতে পারলে রাজস্ব বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোর্শেদ আলমের ক্যামেরায় আরমান ক্যাসারের রিপোর্ট। এনবিআর ঘোষিত 2019-20 কর বছরে ব্যক্তি পর্যায়ে যাদের বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি তারা করের আওতায় আসবেন। তবে কর দেওয়ার নির্দিষ্ট সীমার মধ্যে থাকলেও দেশের জনসংখ্যার বিরাট একটি অংশ থেকে যাচ্ছেন এর বাইরে। প্রতি বছরের নির্দিষ্ট হারে আয়কর দেয়া বা রিটার্ন দাখিল সম্পর্কেও ধারণা নেই অনেকের। আমি এই বিষয়ে জানি না কিছু, ট্যাক্স জমা দেয় সরকারের এটাই জানি, আর বেশি কিছু না। বছরে একটা রাজস্ব কাটের একটা ট্যাক্স সবাই এটা দিয়ে থাকে। তারপরে ওই কর দেওয়ার পদ্ধতি নিয়ে নানা জটিলতা থাকায় অনেকে রিটার্ন দাখিল করেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিভিন্ন প্রেক্ষাপট আছে, একটা হলো যে আপনার প্রশাসনিক জায়গা থেকে কিছু সমস্যা আছে, আর দ্বিতীয়ত হলো কর পরিশোধের ক্ষেত্রে আমরা করদাতাদের কাছ থেকে যে অনেক সময় শুনি যে তারা আসলে কর পরিশোধ করতে যে কমফোর্টেবলি এই কাজটা করতে পারেন না। গভর্নমেন্ট যে সুযোগটা দিয়েছেন সেটা হচ্ছে এরকম যে আপনার বৈধ অর্থ সম্পদ আছে, কিন্তু সেটা আপনি কোনো কারণে সে ট্যাক্স দেওয়ার ভয়েই হোক বা অন্য আপনার ভুলেই হোক কোনো কারণে আপনি এটাকে ডিসক্লোজ বা প্রকাশ করেন নাই, প্রদর্শন করেন নাই, যেগুলো আপনি আছে এবং ডিসক্লোজ করেন নাই সেগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে আপনাদেরকে সেটা কর নেটের আওতায় আপনি আসেন। এদিকে কর সংগ্রহকারীর দক্ষতা বৃদ্ধি এবং রিটার্ন দাখিল সহজীকরণের পাশাপাশি অটোমেশন সেক্টরে সংস্কার জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কর আহরণকারী দপ্তরের দক্ষতার সেইভাবে সম্প্রসারণ ঘটেনি বা ঘটছে না। এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ড এত ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে যে কর নেওয়ার বিষয়টা কিন্তু একটা বিশেষ খুব হিসাব কিতাবের বিষয় এবং অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বটে। সেই জন্যেই করকে যদি সহজীকরণের মধ্যে আনা যায়, সহজে আহরণ করার পথে আনা যায়, তাহলে সেটা হচ্ছে একটি স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটেড পদ্ধতি এবং করদাতাকে বেশ কিছু স্বাধীনতাও দিয়ে রাখতে হবে। করভীতি দূর করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে যেভাবে অর্থনীতির আকার বাড়ছে সেভাবে বাড়ছে না রাজস্ব আদায়, তাই নতুন নতুন করদাতা শনাক্ত করে রাজস্ব খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। 18 বছর পূর্তিতে 18% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে গৃহস্থলী পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার। এই উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে দেড় যুগের বিশ্বাস নামে ক্যাম্পেইন চালু করা হয়। এই ক্যাম্পেইনের আওতায় আরএফএল হাউজওয়্যার